হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর থেকে আমার ইউটিউব চ্যানেলে অনেক ইউজফুল এবং হেল্পফুল অনেক ভিডিও দেওয়া হবে। তো এগুলোকে আসলে টেক টিপস ট্রিক্স বলবো। তো আপনারা অনেকেই স্মার্টফোন ইউজ করেন কিন্তু এই স্মার্ট ট্রিক্সগুলো জানেন না। তো আজকে প্রথমে শুরু করবো কন্ট্যাক্ট নাম্বার খোঁজা দিয়ে। কন্ট্যাক্ট নাম্বার কীভাবে খুঁজে বের করবেন? মনে করেন আপনার ফোনে একটা নাম্বার সেভ করা আছে, অনেক সেভ করা আছে, একটা নাম্বার আপনি খুঁজে বের করবেন। মনে করেন এই যে আমার এখানে যে প্রথম যে কন্ট্যাক্টটা দেখতেছেন, আবু সাহেব ঠাকুরবাড়ি, তো আপনি এই নাম্বারটা বের করবেন। কিন্তু আপনাকে কন্ট্যাক্টে যাইতে হবে, অনেকে অ্যাপসে ঢুকতে হবে, বিভিন্ন কাহিনি করতে হবে অনেক সময়। কিন্তু খুব সহজে কীভাবে বের করবেন, জাস্ট আপনি আপনার ডায়াল লিস্টে যাবেন। ডায়ালে যাওয়ার পর এইখানে আপনি লিখবেন আবু সাহেব না আপনার ওইটার নাম, দেখেন আমি জাস্ট আবু লেখো, এ বি ইউ আবু, দেখেন এসে গেছে। এইটার ট্রিক্সটা হচ্ছে আপনার ওই নামটা যেই যেই বাটনগুলোতে আছে, দেখেন দুইয়ে কিন্তু আমার এ আছে, বি আছে, আর আটে কিন্তু আমার কি আছে, ইউ আছে, দেখেন এ বি ইউ আবু, জাস্ট আবু লিখলাম এসে গেছে। কিন্তু আরও ধরেন আমি ওখানে এখান থেকে আরেকটা নাম্বার বের করব, ধরেন বড় একটা নাম বের করি, ধরেন আমি সুজন বের করব, দেখেন সাতে আছে এস, এস টিপেন একবার, আটে আছে ইউ, তারপর পাঁচে আছে জে, দেখেন আমি এস ইউ জে লিখছি, তার মধ্যে আমার নাম্বারটা এসে গেছে সুজন। এভাবে আপনারা খুব সহজে আপনাদের ফোনে থাকা কন্ট্যাক্ট নাম্বার বের করতে পারবেন। আরেকটা অপশন আছে নাম্বার বের করার, শেষের যে চারটা নাম্বার আছে বা প্রথমে যে চারটা নাম্বার, প্রথমে চারটা নাম্বার দিয়ে খুব টাফ, কিন্তু শেষের যে চারটা নাম্বার আছে, দেখেন 7650 আমার নাম্বার। তো আপনারা কীভাবে বের করবেন এটা, জাস্ট 7650 লিখে সার্চ দেবেন, এই 7650 দিয়ে শেষের 7650 যত নাম্বার আছে সবগুলাই সামনে আসবে। তো আপনারা এইভাবে খুব সহজে কন্ট্যাক্ট নাম্বার খুঁজে বের করতে পারবেন এবং আপনাদের সময়ও অনেক সেভ হয়ে যাবে। আপনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও দেওয়া হবে। যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।